সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি মনে করেছে? মানুষ বলবে, আল্লাহ আমি ঈমান এনেছি, বাস তারে আমি মুক্তি দিয়ে দিলাম। ওয়া হুম লা ইউফতানুন, আর ঈমানদারকে পরীক্ষা করা হবে না। মানুষ কি এমনটা মনে করে? ঈমান আনছো তো পরীক্ষার জন্য, তুমি প্রস্তুত হয়ে যাও। ঈমান যারা আনছি পরীক্ষা দিতেই হবে, পরীক্ষার মধ্যে পড়তেই হবে। তা আল্লাহ বলেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে? আইয়ুতরাকু, তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না, যে আমি আল্লাহ তোমার উপর ঈমান আনলাম এই কথা বলার কারণে তাকে ছেড়ে দেওয়া হবে? ওয়াহুম লা ইউফতানুন, আর তার পরীক্ষা নেওয়া হবে না। মানুষ কি এমনটা মনে করে? না। তাহলে বলেন, আপনাদের থেকে আমি শুনতে চাই, ঈমান আনছি তো পরীক্ষার সম্মুখীন হতে তৈরি আছি তো? সবাই হতেই হবে পরীক্ষা। তাহলে ঈমান আনছি মুমিন তো আমরা পরীক্ষার সম্মুখীন হতেই হবে। আল্লাহ আমাদের সকলকে প্রস্তুত থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের একটা বর্ণনা, 5652 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেক ব্যক্তিকে বলে, আলা উরিকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ, এই আমি কি তোমাকে জান্নাতি একজন নারী দেখায় দিব না? মন দিয়ে শুনে, হাজিহিল মারাতুস সাউদা, এই কালো নারীটা জান্নাতি। সুবহানাল্লাহ, এই কালো নারীটা জান্নাতি, এমনি বলছে এই কালো নারীটা জান্নাতি। আতাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালো নারীটা আল্লাহর নবীর কাছে আসছে, আসার পর কইয়া রাসূলুল্লাহ, ইন্নি উসরাউ ওয়া আতাকাশাফু ইয়া রাসূলুল্লাহ, আমার মাঝে মাঝে মৃগী রোগ হয়। মৃগী রোগ চিনেন না আপনারা? মৃগী রোগের কারণে আমার শরীরের সতর খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ফাদউল্লাহ লি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী তাকে দুইটা অপশন দিলেন। এক নাম্বার, আল্লাহ নবী বললেন, আমি তোমার কাছে দুইটা অপশন রাখতেছি। এক নাম্বার, যদি তুমি ধৈর্য ধারণ করো, দেখেন কি কয়, যদি তুমি ধৈর্য ধারণ করো, ইন সাবারতি লাকিল জান্নাহ, এই অসুস্থতায় যদি তুমি ধৈর্য ধারণ করো, তোমার ঠিকানা মরার সাথে সাথে জান্নাত। আরেকটা অপশন হলো দাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি। আইয়ু আফিয়া, কি আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেয়, এই দোয়া করি। ওই মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থতা চাই না, এই অসুস্থতা নিয়েই আমি ধৈর্য ধারণ করে আল্লাহর জান্নাতি হতে চাই। হুজুর আমি জান্নাতি হতে চাই। আমি চিন্তা করি মাঝে মাঝে, এরা কেমন ধৈর্যশীল ছিল। হুজুর আমি মনে পারতাম না। চিন্তা করেন আপনি, নারী কইতেছে না, মৃগী রূপ, কত বড় ভয়ঙ্কর রূপ। না হুজুর, আমি তাহলে আমি জান্নাতে যাবো, আমি ধৈর্য ধারণ করি। কি আজীব কথা, আমি আমি জান্নাতে যাবো হুজুর, আমি ধৈর্য ধারণ করতে রাজি আছি। পরে ওই নারী বলতেছি, ইয়া রাসূল আল্লাহ, আমার তো সতর খুলে যায়, আল্লাহর কাছে শুধু এতটুকু লাহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু অংশের জন্য বললেন, আল্লাহ ওই রোগের দ্বারা তুমি তাকে জান্নাত দিও, আর তার এই যে সতর খুলে যায়, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি, তার এই অবস্থাটা থেকে আপনি তাকে হেফাজত করেছেন। নারীকে নবী অপশন দিলেন, তুমি এই অসুস্থতায় ধৈর্য ধারণ করলে লাকির জান্নাত জান্নাত। আমি অবাক হয়ে গেলাম, ওই নারী কয়, হুজুর আমি ধৈর্য ধারণ করব, আমি জান্নাত চাই। তাহলে ধৈর্য ধারণ করলে জান্নাত পাওয়া যায়। রব্বানি ছাত্র যারা হবে, তাদের চতুর্থ বৈশিষ্ট্য, তারা ধৈর্যশীল হবে। তারা কি হবে? ধৈর্যশীল হবে রব্বানি ছাত্ররা। 5 নম্বর বৈশিষ্ট্য, আসল কথাটা মন দিয়ে শুনেন, রব্বানি ছাত্র যারা হবে, আল আমালু বিল ইলমি, যা জানছে ওই জানা অনুযায়ী আমল করবে, তারাই হবে প্রকৃত আল্লাহওয়ালা ছাত্র। এই মাদ্রাসায় যা জানলাম, এই যে আজকে ওয়াজে আসলেন, যা জানলেন জানার পর আমল করা। যেমন আজকে আপনাদেরকে আমি অনেক কিছু শিখাইলাম, এর মধ্যে একটা শিখাইলাম, নবী একটা দস্তরখান বিশেষ, এই দস্তরখানের মধ্যে খাবার, এই দস্তরখানটা কোথায়? জান্নাতের খাবার, জান্নাতটা হলো ঘর। নবী দাওয়াত দিছে আমাদেরকে, নবী নাই, নবীর ওয়ারিশ আলেমরা দাওয়াত দিতেছে, দাওয়াতে যারা সাড়া দিবেন তাহলে ওই দস্তরখানের খাবার খাইতে পারবেন। শেষে ব্যাখ্যা দিয়ে দিছে, যারা এই ডাকে সাড়া দিবে তারাই মূলত নবীর অনুসারী হবে, তারা আল্লাহর অনুসারী হবে। যারা ডাকে সাড়া দিবে না তারা নবীর নাফরমান হবে, তারা আল্লাহরও নাফরমান হবে। এই যে শিক্ষাটা আমরা শিখলাম, শিখার পর এটা আমরা নিজের আমল করব। হ্যাঁ, ওই দস্তরখানের খাবার আমি খেতে চাই, আমরা খেতে চাই, এই জন্য নবীর প্রকৃতি অনুসরণ করতে হবে। এই শিক্ষা আমরা জানলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 5 নাম্বার, আল আমালু বিল ইলমি, যা জানলাম ওই অনুযায়ী আমল করবে আল্লাহওয়ালা ছাত্রের, এটা 5 নাম্বার বৈশিষ্ট্য। এই ব্যাপারে আপনাদেরকে একটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 2417 নাম্বার হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাযুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা।
وعن ماله من اين اكتسبه فيما انفق وعن جسمه فيما ابلى চারটা প্রশ্নের উত্তর না দেওয়ার আগে আদম সন্তানের দুই পা সামনে নড়বে না। কিয়ামতের ময়দানে আদম সন্তান কোন বান্দার দুই পা একটু নড়বে না চারটা প্রশ্ন না দেওয়া ছাড়া। এক নাম্বার উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে ব্যয় করেছ। দুই নাম্বার ওয়ান ইলমিহি ফিমা ফালা, এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এলেম কি কাজে লাগাইছো। তিন নাম্বার জিজ্ঞাসা করা হবে ওয়ান মালিহি বিন আইন ইকতাসাবা ফিমা আনফাক, তোমার সম্পদ কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, হালাল পথে কামাই করেছো, হালাল খাতে ব্যয় করেছো কিনা, হালাল পথে কামাই করেছো কিনা, হালাল পথে উপার্জন করেছো কিনা, হালাল খাতে ব্যয় করেছো কিনা, প্রশ্ন হবে তিন নাম্বার। চার নাম্বার ওয়ান জিসমিহি ফিমা আবলা, শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই শরীর কোথায় ধ্বংস করেছো, রাতে দরজা লাগিয়ে মা বাবার আড়ালে তুমি তোমার জীবনের যৌবনের উপর কোন অত্যাচার চালিয়েছো কিনা, কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করবে। আন জিসমিহি ফিমা আবলা, জীবন শরীর ধ্বংস করেছে কিনা কোনো সন্তান, এটার জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। তাহলে দুই নাম্বার ইলম, এলেমের প্রশ্ন করা হবে, এই এলেম অনুযায়ী আমল করছো কিনা, রব্বানি ছাত্র আল্লাহওয়ালা ছাত্রের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য এলেম অনুযায়ী আমল করা। তাহলে আমি আবার সংক্ষেপে বলি, এক নাম্বার আল্লাহওয়ালা ছাত্রের বৈশিষ্ট্য পরিপক্ক আলেম হওয়া, আর এটার ব্যাখ্যা দিছিলাম। দুই নাম্বার বৈশিষ্ট্য নবীর সুন্নাকে আঁকড়ে ধরা। তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা, আল্লাহরে ভয় করার পাঁচ উপকারিতা আলোচনা করেছি। চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাহওয়ালা ছাত্রের ধৈর্য ধারণ করা, এটার তিন প্রকার ব্যাখ্যা করলাম। পাঁচ নাম্বার বৈশিষ্ট্য যে আল্লাহওয়ালা ছাত্র হবে, তার পঞ্চম বৈশিষ্ট্য হলো এলেম অনুযায়ী আমল করা। এই পাঁচ বৈশিষ্ট্যে গুণান্বিত হয়ে সকলকে আল্লাহ রব্বানী ছাত্র হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই গেল মাদ্রাসার প্রথম অংশের ওয়াজ। মাদ্রাসার নাম কি? জামিয়া রব্বানিয়া, এটা হলো প্রথম অংশ। এবার হলো দারুস সুফা দ্বিতীয় অংশের ওয়াজ। কোন অংশ? দ্বিতীয় অংশ। এটা গেল জামিয়া রব্বানিয়ার ওয়াজ। তাহলে দারুস সুফা তো বাকি রয়ে গেল। সুফা মানে হলো আঙ্গিনা, চত্বর। বলেন সুফা অর্থ কি? চত্বর। দারুস সুফা এটার নাম, বাকি সুফার অংশটা শোনার আগে, সুফা মানে চত্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর একটা কোনা একটা চত্বরের মধ্যে 70-80 জন সাহাবা এরা বসে থাকতো। নবীজির থেকে ওনারা কোরআন সুন্নাহ শিক্ষা গ্রহণ করতেন, নবীজির ছাত্র ছিলেন, তারাই হলো ইসলামের ইতিহাসে প্রথম আবাসিক ছাত্র। সুবহানাল্লাহ, কি ছাত্র? আবাসিক। হ্যাঁ, আবাসিক ছাত্র। এদের কি ইতিহাসে বলা হয় আসহাবুস সুফা। এবার দেখেন, আসহাব মানে ওয়ালা, সুফা মানে চত্বর। তাহলে আসহাবুস সুফা মানে চত্বর ওয়ালা, চত্বরের অধিবাসী। আসহাবুস সুফা মানে নবীজির মসজিদের ওই চত্বরে যে সাহাবারা বসে বসে কোরআন হাদিস শিখতেন, তাদেরকে বলা হয় আসহাবুস সুফা, মানে চত্বরের অধিবাসী, চত্বরের সাহাবা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার নাম দারুস সুফা। এই মাদ্রাসা গঠন করার দ্বিতীয় উদ্দেশ্য ওই আসহাবে সুফা, নবীর মসজিদের ওই চত্বরে যে 70-80 জন সাহাবারা যেমন ইতিহাসের শ্রেষ্ঠ ছাত্র ছিল, জামিয়া রাব্বানিয়ার ছাত্ররা যেন ওই সুফার সাহাবাদের মতো শ্রেষ্ঠ ছাত্র হতে পারে, এই মাদ্রাসা গঠনের এটা দ্বিতীয় উদ্দেশ্য। তাহলে সুফা ওই চত্বরে যে ছাত্র ছিল তাদের মতো এই মাদ্রাসার ছাত্ররা হওয়ার চেষ্টা করতে হবে। আসহাবে সুফাদের ব্যাপারে বুখারী শরীফের 442 নম্বর হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী রাআইতু 70 মিন আসহাবিস সুফা, আমি আসহাবে সুফার 70 জনকে এমন দেখেছি, মা আলাইহিম রিদা, আরেক বর্ণনা মা মিনহুম রাজুলুন আলাইহিম রিদা, তাদের কারো শরীরের মধ্যে আমি বড় কোনো চাদর দেখি নাই, কারো শরীরের মধ্যে দেখছি ইজার একটা লুঙ্গি অথবা আও কিসা অথবা ছোট চাদর। দেখেন কি কয় আবু হুরায়রা বলেন, আমি তাকায় দেখলাম, রবাতু হুফি আনাকিহিম, এই লুঙ্গি আর চাদর গলার মধ্যে পেঁচাইস, গলায় লুঙ্গি চাদর গলায় পেঁচানোর পর তাকায় দেখলাম তাদের কারো লুঙ্গি কারো চাদর হাঁটু পর্যন্ত, কারো আর একটু নিচ পর্যন্ত যায়, এটাই তাদের পোশাক, এটাই তাদের পোশাক। দেখছেন এই জন্য আল্লাহ তাদেরকে কি কবুল করছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহ আহরে, আরেকটা হাদিস মনে পড়ে গেছে, তিরমিজি শরীফের 2368 নাম্বার হাদিস, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিন নাস, নবীজি সাহাবাদের কিনে নামাজে দাঁড়াইতেন,
আমরা তাকায় দেখতাম ওই নামাজের মধ্যে ইয়াখিরু রিজাল মিন মাকামাতিহি, কোন কোন সাহাবা দাঁড়ানো থেকে পড়ে যায়, দাঁড়ানো থেকে পড়ে যায়। কয় জানোনি কেন? খুদার যন্ত্রণায়। কিসের যন্ত্রণায়? খুদা। আমরা কত আরামে, কত সুন্দর এই আরামের মধ্যে শিক্ষার পরিবেশ যে আল্লাহ করে দিছে সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাদের ত্যাগের কারণে আজকে আমরা এই আরামে শিক্ষা গ্রহণ করতে পারতেছি, তাদের ত্যাগের কারণে মসজিদে এসির মধ্যে আমরা নামাজ পড়তেছি, এটা তাদের ত্যাগ নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। এজন্য একদল ত্যাগী মানুষের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যেতে পারে। আমি রাব্বানিয়ার উস্তাদরা আছে এখানে, ছাত্ররাও আছেন এখানে, এই রাব্বানিয়ার উস্তাদ ছাত্র আপনারা প্রাথমিক এখন এই মাদ্রাসায়, আপনাদের মাধ্যমেই, আপনাদের ত্যাগের কারণে এই মাদ্রাসাটা ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবে। একদল ত্যাগী হতে হয়, একদল ত্যাগ করতে হয়, তাদের এই ত্যাগটা পরবর্তী প্রজন্ম ভোগ করে। মাগি ভোগ করার অর্থ এই না আপনারা কিছু বান্দা, না না, ওই সব আপনারা সৎকায় জারিয়া হিসাবে আপনাদের আমল নামায় প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বোঝায়। একদল ত্যাগ করতে হয়। তাসাবে সুফার মধ্যে যারা 70 জন বা 80 জন খুব কষ্ট করে এইভাবে চলাফেরা করে, এই আসহাবে সুফার শ্রেষ্ঠ একজন ছাত্রের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণায় মসজিদে যখন বসে থাকতো, এক বর্ণনা আসছে মানুষ দেখিয়ে বলতো এটা পাগল, পাগল মানে ক্ষুধার কারণে ওই যে ছটফট করতো, আপনার জমিনে শুয়ে যাইতো, ছটফট করতো, এটা পাগল, পাগল। আপনি চিন্তা করেন, নামাজে দাঁড়ায় রয়েছে, নামাজ থেকে পড়ে যাওয়া ক্ষুধার কারণে কত ক্ষুধা। তো তাদের একজন ছাত্র, শ্রেষ্ঠ ছাত্রের নাম আবু হুরায়রা, মসজিদে বসে রয়েছে, নবীজি সামনে আসলেন, আসার পর আবু হুরায়রা কি ব্যাপার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দে, ইয়া রাসূলুল্লাহ সামিআতু মিনকা হাদিসান কাসীরা ফানসা, বুখারী শরীফের 119 নম্বর হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলো আমি মুখস্থ রাখতে পারি না, মনে রাখতে পারি না। আল্লাহ নবী কয় তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বলে, আবু হুরায়রা উবসুত রিদা, তুমি তোমার চাদরটা বিছায় দাও, আমাদেরকে যদি স্বপ্নে আইসা নবী একবার এরকম চাদর বিছায় দিতেন। আবু হুরায়রাকে বললেন চাদরটা বিছা, আবু হুরায়রা বলেন ফাবাসাত্তুহু, আমি আমার চাদর বিছাইলাম। চাদর বিছানোর পর তাকায় দেখলাম গরফা বিয়া দেহি, আল্লাহ নবী কি যেন এইভাবে চাদরের মধ্যে ঢেলে দিচ্ছে, হাতে কিছু নাই, হাতে কিছু নেই, ঢেলে দেওয়ার পর আল্লাহ নবী বললেন আবু হুরায়রা আজুম্ম, এটা এবার তুমি তোমার বুকের সাথে মিশাও। আবু হুরায়রা বলেন জমাম তুহু, আমি ওই চাদরটা আমার বুকের সাথে এইভাবে আমি মিশাইলাম। আবু হুরায়রা বলেন আল্লাহর কসম ওই দিনের পর থেকে ফামা নাসিতু বাদাহু শাইআ, ওই চাদর বুকের সাথে মিশানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না, যা শুনি আর কখনো ভুলি না। আসহাবে সুফফার একজন ছাত্র, কি এই মাদ্রাসার এই ছাত্রদের এমন ছাত্র হওয়া দরকার আছে না নাই? তো আমাদের সাইফুল্লাহ হাবিবি সাহেব হুজুর আমার গতকালকে বলছে, আমি যে আমার বলছে, উনি ওনার উদ্দেশ্য ব্যক্ত করছে, তো বললেন যে উদ্দেশ্য হলো এই মাদ্রাসার নামকরণের দুটি উদ্দেশ্য, এক এখানে ছাত্ররা যেন রব্বানি আল্লাহ ওয়ালা ছাত্র হয়, এটা হলো এক নাম্বার উদ্দেশ্য। দুই নাম্বার উদ্দেশ্য হলো এখানে ছাত্রগুলা যেন ওই সুফা আসহাবে সুফা নববীর মসজিদে নববীর চত্বরে যে ছাত্ররা ছিল তাদের মতো যেন হুজুর এই জায়গায় এক একটা ছাত্র তৈরি হয়, এটা হলো এই মাদ্রাসার নামকরণের দুটি উদ্দেশ্য। এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে মাদ্রাসা নামকরণের দুটি উদ্দেশ্য, এই দুটি উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমাদের যদি মাঝে মাঝে উনি আমাদেরকে ডাকে, কোনো কারণে আমাদেরকে ডাকে, দোয়ার প্রয়োজন হয়, পরামর্শ দেওয়ার প্রয়োজন হয়, যে কোনো ভাবে আমাদেরকে ডাকলে আমরা ইনশাআল্লাহ তার আহ্বানে সাড়া দিতে তৈরি আছি ইনশাআল্লাহ। তা আসহাবে সুফফার যে ছাত্ররা পড়াশোনা করত, তাদের জন্য কিন্তু আরেক দল মানুষ কাজ করত বাহিরে গিয়ে, জানেন, এরা পড়াশোনা করত, আরেক দল গিয়ে কাজ করত, তারা বিভিন্ন জিনিস সংগ্রহ করে আনত, আর আসহাবে সুফফার ছাত্ররা লেখাপড়া করত। এজন্য আমি আপনাদের কাছে আবদার করে যাব, ওনার এই মাদ্রাসাটা, মাদ্রাসা তো ওনার না, উনি প্রতিষ্ঠা করছে, উনি মরে যাবে, কালকে চলে যাবে, পরের দিন চলে যাবে, একদিন চলে যাবে, আরেকজন এখানে দায়িত্বে আসবে, উনিও চলে যাবে, আরেকজন আসবে, তবে মনে রাখবেন দিনই প্রতিষ্ঠান কখনো থেমে থাকবে না, এটার জয়রথ সামনের দিকে চলবেই, মানুষগুলা চলে যাবে, প্রতিষ্ঠানগুলা চলে যাবে না, তাই এই প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব কাদের বলেন তো? আমাদের জোরেও নেই, কাদের?
বলেন এই মসজিদ মাদ্রাসা এগুলো দেখাশোনার দায়িত্ব কাদের? আমাদের। ইনশাল্লাহ মহব্বত করবো তো ইনশাল্লাহ। তাহলে জামিয়া রব্বানিয়া আল্লাহ ওয়ালা ছাত্র হবে এখানে, আর আসহাবে সুফফার মতো ছাত্র যেন এখান থেকে তৈরি হয়, এই চেষ্টা এই প্রচেষ্টা মাদ্রাসা উস্তাদ ছাত্ররা যেন করতে পারে, আমরা এলাকাবাসীরা যেন দোয়া করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শেষ কথা, এই মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা, আমরা একটা কথা মনে রাখবো, মাদ্রাসায় আমরা যেই সমস্ত ছাত্ররা পড়াশোনা করব, আলেম হব, এখান থেকে আমরা হাফেজ হব, কারি হব, আমাদের মধ্যে যেন কখনো রিয়া কাজ না করে, লৌকিকতা কাজ না করে, মানুষকে দেখানো কাজ না করে, বরং আল্লাহকে খুশি করা এই কাজ যেন করে। বলেন তো আমাদের পড়াশোনার উদ্দেশ্য কাকে খুশি করা? তিরমিজি শরীফের 2383 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, তাআউযু বিল্লাহি মিন হুব্বিল হুজন, তোমরা হুব্বুল হুজুন থেকে বাঁচো, তোমরা হুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে পানাহ চাও। বলেন হুব্বুল হুজুন, বলেন আবার, বলেন হুব্বুল হুজুন। সাহাবাদেরকে নবীজি বললেন তোমরা হুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে পানাহ চাও। সাহাবারা বললেন ওয়ামা হুব্বুল হুজনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হুব্বুল হুজুন কি এটা আপনার কাছে জানতে চাই? আল্লাহ নবী কয় হুব্বুল হুজুন ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা এলাকার নাম, তাতাআউযু মিনহু জাহান্নাম কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, জাহান্নাম ওই এলাকা থেকে দুই দিন আল্লাহর কাছে 100 বার পানাহ চায়। হুব্বুল হুজুন জাহান্নামের একটা এলাকার নাম, জাহান্নামের এলাকা, জাহান্নাম আল্লাহর কাছে 100 বার পানাহ চায়। আল্লাহ ওই হুব্বুল হুজুন থেকে আমি পানাহ চাই, আমি পানাহ চাই, ওর এলাকা থেকে ও পানাহ চায় আল্লাহর কাছে। সাহাবারা প্রশ্ন করলেন ওমাইয়াদখুলুহু ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামের মধ্যে কারা প্রবেশ করবে? নবীজি জবাব দিলেন আল কুররা আল মুরাউনা বি আমালিহিম, কারি সাহেবরা, হাফেজরা, আলেমরা, যারা দেখানোর জন্য আমল করে তারা এখানে প্রবেশ করবে হুব্বুল হুজুন নামক জাহান্নামে, হুব্বুল হুজুন নামক এলাকায়। তাহলে হুব্বুল হুজুনে যেন আমাদের প্রবেশ করতে না হয়, রিয়ামুক্ত আমল যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রব্বানি ছাত্র, রব্বানি আলেম হওয়ার গুণ কয়টা বললাম বলেন তো? পাঁচটা, ভুলে গেছে সবাই। রব্বানি ছাত্র হওয়ার গুণ কয়টা? পাঁচটা। এক নাম্বার পরিপক্ক আলেম হওয়া, দুই নাম্বার হ্যাঁ নবীজির সুন্নতকে অনুসরণ করা, আঁকড়ে ধরা, তিন নাম্বার আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, চার নাম্বার ধৈর্য ধারণ করা, পাঁচ নাম্বার এলেম অনুযায়ী আমল করা, এলেম অনুযায়ী কি করা, আমল করা। এটা হলো জামিয়া রব্বানিয়া কায়েম করার উদ্দেশ্য। দ্বিতীয় দারুস সুফা, দারুস সুফা এই মাদ্রাসার নাম দারুস সুফা রাখার উদ্দেশ্য আসহাবে সুফা তথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর আবাসিক যে মাদ্রাসার ছাত্ররা ছিল এদের মতো যেন এই মাদ্রাসার ছাত্র গড়ে উঠতে পারে, এই লক্ষ্যে এই মাদ্রাসার নামটি এত সুন্দর রাখা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব এই মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করে নেয়, মাদ্রাসার আসাতিজা, মাদ্রাসার তুল্লাব সকলকে যেন আল্লাহ কবুল করে নেয়। সর্বশেষ আবেদন আব্দুল হাফিজ সাহেব হুজুর, পীর সাহেব হুজুর, শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ সাহেব হুজুর আসবে, আসার পর আপনাদের সামনে কথা বলবে, আমরা কেউ উঠবো না। হুজুর দিলের খোরাকের জন্য যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আলোচনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কেউ কেউ উঠবো না, মেহরবানি করে আমরা কেউ উঠবো না, আল্লাহর রাস্তায় আমরা কেউ উঠবো না। হুজুর এসে গেছে, এখানে বসবে ইনশাআল্লাহ, আমরা কেউ উঠবো না, আমরা কেউ উঠবো না, কেউ উঠবো না আমরা।